ছাতে দাঁড়িয়ে গান গাইছে, তখন যদি কিসের নজর লাগে আমি এক্ষুনি চুল বেঁধে নিচ্ছি, তুমি রাগ করো না লক্ষ্মী মা। এই কৃষ্ণা দি, আমাদের জন্য কি এনেছ? মাসিমার কাছে আছে, কাজ গোছাচ্ছিস, একটা চিঠিও দিতে পারিসনি? ব্যাপারটা কি, কথাটি কেমন হচ্ছে? কি রে চুপ করে রইলি যে, বল কেমন দেখতে? জানি না। জানি না মানে তোর বর তুই জানবি না, তুই আমি জানবো? বল বলছি, নইলে উফ ভারী, জানি না তো আমি কেমন করে বলবো। শুনেছি খুব পণ্ডিত। পণ্ডিত? তুই কি তার টোলে পড়ো হতে যাচ্ছিস যে পণ্ডিত না মুখ্য তার হিসেব করছিস? আমি জিজ্ঞেস করছি, চেহারা দেখেছিস? ছবি তাও দেখিসনি? সত্যি তুই একটা যাচ্ছে তাই, এই আমাকে দেখ দেখি। শুধু ছবি দেখা না, চোখে দেখা না, ভালো করে আলাপ করে যাচাই করে তবে। তোর কথাই আলাদা। আলাদাই বল আর যাই বল, যাকে নিয়ে সারা জীবন ঘর করতে হবে তাকে বুঝে নেব না? কিন্তু মা বলেন স্বামীর জন্ম জন্মান্তরে। এই তো সত্যি, তোকে নিয়ে আর পারা গেল না। যেমন মেসোমশাই হয়েছেন, ত্রিসন্ধে না করে জল খান না, মাসিমা বার ব্রতে শেষ নেই, আর তেমনি তুই হয়েছিস আদিকালের পতি। পতি জ্ঞান, পতি ধ্যান, পতি চিন্তামণি, পতি ছাড়া ইন্দু যেন মণি হারা ফণি। বাহ, তুই তো বেশ ছড়া কাটতে শিখেছিস, গায়ের জ্বালাই শিখেছিস। আরে তোর কি একটু বুদ্ধি শুদ্ধি হবে না? আজকালকার দিনে না দেখা না শোনা, তোর বরাতে অনেক দুঃখ আছে। হাসিস না পোড়ামুখী, সারাদিন গোয়াল ঘর ঠাকুর ঘর আর রান্নাঘর করবি। উচ্চারণ করলে বাবা অর্থটা হৃদয়ঙ্গম হলো কি? স্বামী স্ত্রী কায়মনোবাক্যে এক,
তোমার ব্রতে আমার ব্রত। রাজা বলেছেন ভট্টাচার্য মশাই, দুজনের মধ্যে এতটুকু ফাঁকি বা আড়াল থাকলে চলবে না। শাস্ত্রে বলেছে সহধর্মিনী। হ্যাঁ সেই সহধর্মিনী হবার উপযুক্ত করি আমার মাকে তৈরি করেছি ব্যয় মশাই। স্বামীকে ফাঁকি দিয়ে বা মিথ্যা দিয়ে জীবনে সুখ পাওয়া যায় না, সে শিক্ষা ওর হয়েছে। ভট্টাচার্য মশাই আবার পড়ান। আমাদের দেশে এই মেয়েবিদের দৃশ্যটা বড়ই করুণ। কিন্তু জ্যাঠামশাই আর দেরি করলে ট্রেন ফেল করবে জি। এসো মা এসো, সাবিত্রীর মতো সতী হও। ছি মাছি, হ্যাঁ তুই কাঁদছিস? ছি মাছি কাঁদে আছে? দেখ না আমি কি কাঁদছি? ছি মাছি কাঁদতে নেই কাঁদতে নেই, তুই নিজের ঘরে যাচ্ছিস, শ্বশুর শাশুড়ির সেবা করবি, স্বামীর সেবা করবি, স্বামী ছাড়া স্ত্রীলোকের আর আপনার কেউ নেই মা। বাবা রমানাথ, আমার বড় আদরের মেয়েকে তোমার হাতে সঁপে দিলাম, দোষ ত্রুটি হলে ক্ষমা করে দিও বাবা। ওরে ওরে কৃষ্ণা, তোরে শান ভাজা উলু দে। এসো মা এসো, দুগ্গা দুগ্গা। খাসা বউ ঠিক যেন পিত্তিমের মত, লক্ষ্মীর ছিঁড়ে যেন উপচে পড়ছে। আহা বেঁচে করতে থাক, পাকা চুলে সিঁদুর পড়ে। সেই আশীর্বাদই কর দিদি, সেই আশীর্বাদই কর। ও রাঙা বৌমা দুধে আলতে পা ধোয়ানো হলো দাঁড়িয়ে। এই যে ফুলমা ঠাকুরপো, তোমার বরাদ দেখে না আমারই হিংসে হচ্ছে। পরে বলতে আজ্ঞা, চিংড়ি মাছ আনতে কি আমি রাতের গাড়িতে কলকাতা যাবো? হ্যাঁ নিশ্চয়ই, তাহলে পাবে কি করে? তাহলে বুঝে যেতি, রুই মাছ হলো গিয়ে দুমন, আর চিংড়ি মাছ হলো 25, আর দই হলো গিয়ে তোমার 1.5। এই দেখো আগা, তোমাদের যে শেষই হয় না, মায়ের আমার মুখ কি একবারে শুকিয়ে গেছে। দাঁড়াও বাবু দাঁড়াও, লক্ষণগুলো সব করতে হবে না, আগে ঠাকুর পুরানটা করিয়ে নিয়ে আসি। রাঙা বৌমা ওদের জল খাবারটা ঠিক করে রাখো তোমার। এসো বৌমা। আয় রমানা। প্রণাম কর, নাও মা প্রণাম করো। গোপাল আমাদের বড় জাগ্রত দেবতা। তোমাদের হয়েছে মা, আমি আবার যাই। আচ্ছা যা, আগে মুখে হাতে জল দিয়ে একটু বিশ্রাম কর। এদিকে এসো তোমার। এই আমাদের সতী মায়ের পায়ের ছাপ, তোমার দাদা শ্বশুরের ঠাকুমা ছিলেন তিনি। পাশের গায়ে জমিদারের কুনজর পড়েছিল তাঁর ওপর। যে দেহে পরপুরুষের লোক পড়েছে সে দেহ অপবিত্র হয়ে গেছে, সে দেহে আর স্বামী সেবা করতে পারবেন না, এই স্থির করে উপোস করে তিলে তিলে প্রাণ দিলেন। প্রণাম করো মা। আর এই হলো সতী মায়ের স্মৃতির সিঁদুর। এ বাড়ি, শুধু এ বাড়ি কেন, এ তল্লাকের কোথাও নতুন বউ এলে আমরা আগে এই সিঁদুর পরিয়ে দিই, স্মৃতি চিরটা কাল জল জল করতে থাকে। আমি সেই জন্য আসি, মানে ওই যে পূর্ণিমঙ্গল ফাইলটা। তোমার সব ফাইলগুলো বুঝি শোবার ঘরে আছে? না মানে ইয়ে, দু মিনিট ঘরের বাইরে গেছে কি না গেছে অমনি চারদিকে সে ঘুরঘুর করছে, কে বুঝতে পারছিস না? তোর বর দিদি হাকি। হ্যাঁ রে, তোর মনটা একবার দেখবার জন্য ছটফট করছে তো, করবি দেখা? সংস্কৃতে কি বলে জানিস? মৌনম সম্মতি লক্ষণম,
তার মানে তোরও ইচ্ছা আছে, লজ্জায় বলতে পারছিস না। দুজনের কাছ থেকে কেন বাপু অভিসম্পাত করে? যাই ডেকি আনিকে। কি হলো, যেতে দিবি না বুঝি? ও তাহলে আমার ঠাকুরপোকে মনে ধরেনি বল? আজ কাল রাত্রে। ও বাবা তাও জানিস, তাহলে আর ভাবনা নেই, এ বাড়িতে তোর মিলবে ভালো, খুড়িমার মনের মতো বউ হবি। নে শুয়ে পড়, ভয় নেই, একলা থাকতে হবে না, আজ রাতটুকুর মতো আমি তোর খাটের অংশীদার হব। তামা, হে, কতক্ষণ ঘুমাবি? দুপুর গড়িয়ে গেল। রাস্তার কথা দিলি তো আমার স্বপ্নটা মাটি করে, আর আধদিন পরে ঘুমটা ভাঙালে কি হতো? আমি কি হাত গুনতে জানি যে বুঝবো যে তুমি স্বপ্নের কোন জায়গাটায় আছো? আর স্বপ্ন টপ্ন কেন, আর কখনটা বাদেই তো। যতীন, যতীন আছো? এই যে যতীন, তুই কিছু বলো, বিপদে পড়ে গেছি মামা। কি হয়েছে জেঠমশাই? না, জিনিসপত্র সবই ঠিক এসে গেছে, মা কলকাতা থেকে চিংড়ি মাছ পর্যন্ত এসে গেছে, কিন্তু মতো রুই মাছটা এখনো দিয়ে গেল না। হ্যাঁ, আমি সরকার মশাইকে আমার নবনের কাছে পাঠালাম ক্ষীরদের জন্য। তাহলে কি করবো, মতনের কাছে আমি নিজেই একবার যাই। না, আপনি যাবেন কেন? আমি যাচ্ছি। তুমি যাচ্ছ? ও, তুমি নিজেই যাচ্ছ? আচ্ছা তাহলে তাই যা, আমি ততক্ষণে ভিয়েন ঘরটা দেখে আসি। হ্যাঁ রে, তুই বস, আমি বাজারটা সেরে আসি। দাঁড়া, আমিও যাবো, চক্কর মুখ ধুয়ে আসি। মথুর, মাছ এখনো গেল না কেন? আগে মন মাছ জোগাড় করা কি চারটিখানে কথা দাদাবাবু, 20 জায়গায় লোক পাঠিয়ে তবে গিয়ে তা ওজন টোজন আমি সব ঠিক করে রেখে দিয়েছি, কিন্তু এত করেও ওই শেষ দশেক মাছ কম পড়ে গেছে দাদা। কম পড়লো তাহলে কুলোবে কি করে? আগে না, আমি লোক পাঠিয়েছি, এখনো হাতে এসে পড়বে। কম পড়ুক দাদাবাবু, কিন্তু একবার চেহারাটা দেখুন, চেহারা দেখুন। একটি কাতলা দিইনি, সব একবার এইরকম বাঁচা বাঁচা রুই। আচ্ছা মুখে ডেকে তুলে দিতে বল, একজনে তো পারবে না দাদাবাবু, জন দুই চাই। চমৎকার মাছগুলো জোগাড় করেছিস তো মধুর। হ্যাঁ দে, ওইটি আমায় তুলে দে। আগে ছোট বাবু, দাদাবাবু যে সব মাছ নিয়েছে। রাধে কেষ্ট, এতগুলো মাছ নিয়ে তুমি কি করবে? হে আমার দরকার ওটা, বলো বলো তুলে দিতে বলো। আজকে ওতে আমার বাড়িতেই কম পড়বে। রাধে কৃষ্ণ, আমার বাড়িতেও যে কাজ, ছোট সম্বন্ধী সালাই প্রভৃতি এক দঙ্গলে যে হাজির হয়েছে, তুমি অন্য মাছ খুঁজে না বুঝেছ? এই উঠাও ইসকো। আমার বায়না দেওয়া আছে, আপনি বরং অন্য জায়গাতে। আরে দেখবো কি, বেলা 9টা বাজে, এখন কি খোঁজাখুঁজি করবার সময় আছে? রাধে কৃষ্ণ, এই বেটা হাঁ করে কি দেখছিস? তোল না, এই উঠাও ইসকো। একবার বললো আমার ছোট সম্বন্ধে কি আপনি আমায় মারলেন? এত বড় সাহস আপনার? 100 বার মারব। একবার বললুম আমার ছোট সম্বন্ধে কিছু ছাড়া। রমা, রমা, আজ শুভ দিন। থাম থাম, শুভ দিন বলে এদের জুলুম জবরদস্তি চিরকাল সহ্য করতে হবে? কাজটা ভালো করে নেন আমার, লোক তো দুধে পাচ্ছে। ঠিক হয়েছে, যেমনি রোগ তেমনি দাওয়াই, হুকুম পেলে আমরা দুটো রদ্দ দিয়ে দিতাম না? বাড়িতে কিছু বলিস না ভাই, বাবার শুনলে ভাবনা অস্থির হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে চল। খালি হাতে বিদায় দেবে নাকি? দেখলি ভাই এমনি হয়। না ভাই ঠাকুর, হাতের এই সুতোটা খুলে দাও। আর পারি নে বাপু। ও আর দেরি করতে পারছি না বুঝি। চলে
তোদের হলো রাঙাবো এবার ছেলে মেয়ে দুটোকে একটু বুঝতে দে দিচ্ছি গো দিচ্ছি চলি ভাই রানী আমি নিজে গিয়ে দেখছি আপনার যদি অসহ্য হয়ে থাকে কেউ আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসো মরার উপর খাড়ার হাতে পারে ওর কোনো অপরাধ কোনো দোষ নেই এই যে যতীন কলকাতার ওরা কিছু ভরসা দিলেন ব্যারিস্টার চৌধুরী তো আশাই দিলেন বললেন কাল যখন মামলার দিন পড়েছে তখন আর জামিন নিয়ে গোলমাল করে কোনো দরকার নেই তাছাড়া বিচারে হয়তো কিছু হবেও না কি জানি বাবা আমি তো তেমন ভালো বুঝছি যা অদৃষ্ট আছে তাই হবে অস্থির হয়ে কি করা যাবে বলো যদি তুই একবার উপরে চাল বাবা বৌমার সঙ্গে দুটো কথা বলে মনটা একটু ভুলিয়ে রাখ কাল থেকে কেঁদে কেঁদে বেচারা একবার অস্থির হয়ে পড়েছে রাঙাবতীকে ডেকে পাঠালে হতো না সারা সকালটাই তো ছিল কিন্তু নিজের ঘর সংসার ফেলে সেই বা কতক্ষণ থাকবে জ্যাঠাইমা বললেন ভয়ানক কান্নাকাটি করছেন আপনি কিন্তু মিথ্যে ভাবছেন বৌদি ছোট বাবুর প্যাঁচি জামিনটা হলো না এটা কেস তো আর শক্ত নয় আচ্ছা আপনি দেখবেন কাল কোর্ট থেকে আসার সময় ওকে সঙ্গে নিয়ে তবে আমরা ফিরব সাক্ষী করে সত্যি কথাই বলছি ছোট বাবুর কোনো দোষ ছিল না উনি ন্যায্য দাম দিয়ে মাছ কিনতে চেয়েছিলেন
রমা দাদা বাবু মাঝখান থেকে এমন হইচই করে একবারে ছোট বাবুর কোনো দোষ নেই, রমানাথ গায়ে পড়ে ঝগড়া বাজালে, তারপর যে মানি মানরাত্তেও জানে না, যাচ্ছি তাই করে অপমান করলে, আবার নাকের উপর ঘুষিও মারলে। হ্যাঁ আমি ওকে মেরেছিলাম, কিন্তু তার আগে উনি আমার কেনা মাছ জোর করে কেড়ে নিয়েছিল এবং বাধা দেওয়াতে উনি আমাকে বেত মেরেছিল। অভিযোগকারীর উপর অন্যায় আক্রমণ ও দাঙ্গা হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত করিয়া আসামির প্রতি 3 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দান করিলাম। কোর্ট অ্যাডজর্ন ফর দ্য ডে। কাজে চলুন ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করি। বাবা তুই কিছু ভাবিস না, কিছু ভাবিস না, আমি আপিল করবো, আজ বলবো অনলাইন। মিছি মিছি পয়সা নষ্ট করে কি লাভ হবে বাবা, মিথ্যের সাক্ষীকে তো আর সত্যি বলাতে পারবেন না, আর আমি তো অন্যায় করে জেলে যাচ্ছি না, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যাচ্ছি। আপনি কিছু ভাববেন না, 3 মাস দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু ও আর কাছে আমি মুখ দেখাবো কি করে? আহ কি করছেন আপনার, আরাপ করার ইচ্ছা থাকে তো জেলখানায় গিয়ে দেখা করবেন। জানেন কি অবস্থায় ওকে নিয়ে এসেছেন, সেই জন্য একটা কথা বাবা, তুমি তুমি একবার রমাকে বলো না, সেই তোমার সঙ্গে ছি 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 স্ত্রীর সঙ্গে প্রথম পরিচয় জেলে না না। তাহলে তাহলে তুই বরং একটা চিঠি লিখে দে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ চিঠি যা হবে দুলাই লেখ লেখ। তোমার সঙ্গে অন্তত একটু পরিচয় হলেও হয়তো এতটা ক্ষোভ থাকত না। যাক যতীন রইল, সে আমার অভিন্ন হৃদয় বন্ধু, তার কাছে সংকোচ করো না, যদি কিছু প্রয়োজন হয় তাকেই বলো। জানো কি বলেন, সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস, তুমি সে পরম গুরু তুমি সে দেবতা, তুমি যাও যথা প্রভু আমি যাই তথা। আয় বাবা। একি বৌমা পড়া বন্ধ করলে কেন? যতীন কি আমার লজ্জা কি? কতদিন বলেছি ও আমার পেটের ছেলের মতো। আপনি তো বললেন পেটের ছেলের মতো, কিন্তু একদিনে বৌদির মুখ থেকে আমি একটা কথাও বার করতে পারিনি। সে কি কথা? বাড়িতে একটা দেওয়ার ননদ নেই, ওর সঙ্গে কথা না বলে বাঁচবে কি করে? যাও যতীনের জন্য জল খাবার নিয়ে এসো। মেয়েটা একলা একলা থাকে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এই বয়স বুঝি তো সব, নিজের চালায় জ্বলছি তার উপর। বৌদিকে দিন কত বাপের বাড়ি পাঠিয়ে দিলেন না কেন? তাও কি ভাবিনি, ফুল সহ্য হলো না, অষ্টমঙ্গলা হলো না, পাঠাতে তো নেই এখন। তবে ওর বাবা লিখেছেন
ছুটি পেলেই এসে দেখে যাবে। বস বৌমা, খেতে খেতে গল্প। আমি আপনাদের বাড়ি খাবো না, বসবো না। বৌদি আমাকে কথা বলারই উপযুক্ত মনে করেন না। আমি চলো। এই তো লজ্জা ভেঙে গেছে, এবার থেকে যতীনের সঙ্গে গল্প গুজব কর। নে খেতে শুরু কর। নমস্কার বৌদি, আপনি যে এত ফুল ভালোবাসেন আগে বলেননি তো। আমি নিজেও ফুলের একজন প্রচন্ড ভক্ত, জানেন না বুঝি। কদিন আসেননি? আসবার সময় আছে। দুনিয়ার যত শিল্প বিদ্যালয়, নাইট স্কুল, বোর্ড ফান্ড, লাইব্রেরি সবগুলোর মালিক ছিল সেই রমা হতবারা। সে তো হঠাৎ ডুব মারলো, এখন মারা যাচ্ছে, আমি বেঁচে নাই। মেয়েদের কোনো ব্যবস্থা নেই? কিসের ব্যবস্থা বলুন তো? স্কুল? ও, আপনি এসব ভালোবাসেন বুঝি। ব্যাস একবারে রাত জটক হয়ে গেল, যেমন কর্তা তেমনি গিন্নি। না না, এতে আপনার কোনো লজ্জা করবার কিচ্ছু নেই। আমি কালই আমাদের কমিটি মিটিংয়ে প্রস্তাবটা পেশ করবো। আচ্ছা বৌদি, আজকে চলুন। স্কুল করে তারা পাগল হবি দেখছি, একটু চা করে দিই সবাইকে। চা? না মা, এখন সময় হবে না, আমায় এক্ষুনি একবার ও বাড়ি যেতে হবে। এই প্রফুল্ল, তুই একটা এস্টিমেট করে রাখিস বুঝলি। আচ্ছা চল মা, চল। এই তোরা এগো, আমি যাচ্ছি। যার কথা ভাবছেন তাকে এনে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু আচ্ছা তারপরেই যা আপনি ভালোবাসেন তাই যদি এনে দিতে পারি, আন্দাজ করে বলেন তো কি হতে পারে। আমি কি করে বলবো, হেরে গেলেন তো। আচ্ছা এনে গোলাপ ফুল দেখি। কি হলো, কাঁটা পিঁধে গেল বুঝি? কই দেখি দেখি দেখি, রক্ত বেরোচ্ছে। ইয়ে মানে আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে স্কুল নিয়ে, আচ্ছা আমি যাই বৌদি। ওইতে তোমার কোন ছিদ্র হওয়ার কি আছে যদি? আর কাউকে জানাবার আগে তোমাদের নাচ স্কুলের কথাটা আমাকে জানানো উচিত ছিল। তাহলে আমরা আসছি সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্রথম যা টাকা লাগবে সে সব আমি দেব। তুমি শুরু করে দাও, কথায় বলে শুভস্য শীঘ্র। উঠছো যে? না না, তুমি এখানে খেয়ে যাবে। হঠাৎ? না হঠাৎ কিছু নয়, বৌমা আজ নিজের হাতে রেঁধেছেন কি না তাই বললেন। আমি অনুকূলকে তোমার ওখানে পাঠাচ্ছিলাম এমন সময় তুমি এসে গেলে। চল চল ভেতরে, চল ভেতরে চল। সত্যি বৌদি, আপনি যে এত চমৎকার রাঁধতে পারেন তা আমরা আগে জানতেও পারিনি। এরা হলেন অন্নপূর্ণার চা, হাত দিলেই অমৃত। যা বলেছেন, প্রত্যেকটা জিনিস একেবারে। ঠাকুর পক্ষালি প্রশংসাই করছেন মা, খাচ্ছেন না কিছু? খাচ্ছি না মানে এই তো। সত্যি বাবা যতীন, তুই কিচ্ছু খাচ্ছিস না, মাছের মুড়োটাতে হাতই দেয়নি। তাই তো। হ্যাঁ ঠিকই তো, অন্তত মাছের মুড়োটা ভেঙে একটু মুখে দাও। তোমাদের মতো বয়সে আমরা পাঁচার মুড়ো চিবিয়ে খেয়েছি। হে কাল আসবেন, আবার আসবেন। এমন করে বসে আছেন? বড্ড মাথা ধরেছে সেই আগের মতো। ওর সদর থেকে ফিরতে ফিরতে রাত্রির হবে,
অনুকূলটা আবার ওর সঙ্গে গেছে। তুমি একবার যতীনকে খবর দাও মা, একটু পরে হয়তো আমার আর জ্ঞানই থাকবে না। কি ওষুধ খাওয়ানো আমি তো জানি না মা। ওষুধে আর কিছু হয় না মা, সারা রাত্রির হয়তো এমনিই থাকবে। সুখদাকে একবার যতীনের কাছে পাঠিয়ে দাও। সুখদা! দাদাবাবু! কে? আমি সুখদা দাদাবাবু, বৌদি আপনাকে ডেকে পাঠালেন। কেন রে? তা তো জানি না, বললেন বাড়ি যাবার পথে একবার ঠাকুরপোকে ডেকে দিয়ে যা। ও, কিন্তু আমার তো অনেক কাজ। আচ্ছা তুই যা। চুপচাপ করে বসে আছিস, কি হয়েছে রে? শরীর ভালো আছে তো? কেন, শরীরের আবার কি হবে? দেখি তোর গা দেখি, সারাদিন বাড়ি থেকে বেরোলি না, ডক্টর হয়নি তো? না, গা তো ভালোই আছে। বললে তো বিশ্বাস করবে না, এই তো এক্ষুনি বেরোচ্ছিলাম। বাবা নেই, অনুকূল নেই, মা মাত্র অকালের মতো হয়ে আছেন। তাহলে আমি যাই। বসবেন মিত্র, চোখ চেয়ে হয়তো আপনাকে খুঁজবেন। ও আচ্ছা, চলুন। আপনি এই ঘরে একটু বসুন, বাবা এখনই হয়তো এসে পড়বেন। আপনি এর আগে জ্যাঠাইমার এরকম মাথা ধরা বোধে কোনোদিন দেখেন না? ওর যখন হয় এমনি হয়, থাকেও তিন চারটে। কেমন আছিস মা? সাবিত্রী সমান ভাব। এ কি মা, তুই কাঁদছিস? যাবি বই কি মা? রমানাথ ফিরে আসুক, নিয়ম কর্মগুলো মিটে যাক, নিশ্চয়ই নিয়ে যাব। না না, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো বাবা,
এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। আছি এত অস্থির হতে আছে কি হয়েছে বলতো? ও রমানাথ জেলে গেছে বলে তাই? না মা, সে তো কোনো অন্যায় কাজ করে জেলে যায়নি। আর যদিই বাজে, স্বামীর বিচার করবার অধিকার তো স্ত্রীর নেই। স্বামী খুনি মহাপাপী কুষ্ঠরোগী হলেও স্ত্রীর কাছে সে দেবতা। স্বামী ছাড়া স্ত্রীলোকের কোনো গতি নেই। তুমি তো আমার অবুঝ মেয়ে ন, চুপ কর। এই যা পাগলির কাণ্ড দেখ কাল ওমা। একদিন গৌতম গেলেন তপস্যায়, হেনকালে ইন্দ্র আসি প্রবেশে তথায়, বাসবে অহল্লা করিলেন সম্ভাষণ, ইন্দ্রের কথায় হল বুদ্ধির ভংশন, জানিলেন ধ্যানেতে গৌতম তপধন, ধর্মচ্যুত অহল্লার কলঙ্কি জীবন। হ্যাঁ তুমি কাঁদছ, থাক বন্ধ করে রাখো, আমারই অন্যায় হয়েছে। রমার কোনো চিঠিপত্র পেয়েছ? যতীন্দ্র আজ কদিন ধরে আসছে না, কি যে করি। যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম কর। রাম কহেন সীতা শুনয় বচন, জান কি কেন বা এই সভায় আয়োজন, হেথায় পরীক্ষা দিয়া করহ প্রমাণ, তোমার সতীত্ব নারী ফুলের সমান, প্রথম পরীক্ষা দিলে সাগরের ওপার, দেবগণ জানে তাহা না জানে সংসার। তখন চিরদুখিনী সীতা শ্রীরামচন্দ্রের আদেশ শুনিয়া কহিলেন, কি কহিলেন? সীতা কহে আমি সতী দেবতারা জানে, সীতা কহে আমি সতী দেবতারা জানে, পরীক্ষা দিলাম পূর্বে দেববৃন্দ মানে, পরীক্ষা দিলাম পূর্বে দেববৃন্দ মানে, দেশেতে আনিলা প্রভু কি বাছিল মনে, সহসা আমারে কেন দিলে নির্বাসনে, দেশেতে আনিলা প্রভু কি বাছিল মনে, সহসা আমারে কেন দিলে নির্বাসনে। সীতার কথা শুনিয়া শ্রীরামচন্দ্র কহিলেন, কি কহিলেন? পুনশ্চ পরীক্ষা দিবে সবাকার আগে, দেখিয়া সবার মুখে সাধুবাদ জাগে, তুমি সতী জানি আমি জানে বৃক্ষলতা, পশু পক্ষী সকলেই জানে সেই কথা। তখন শ্রীরামচন্দ্রের আদেশ শুনিয়া সীতা কহিলেন, কি কহিলেন? এতে কহিলা সীতা দুনয়নে ধারা, তাই মনো বাক্যে যদি রঘুনাথ ছাড়া, আমি আর কিছু ভেবে থাকি
নহি যদি সতি দিদা তুমি গো মাতা বসুমতি। মা সকল একবার ভালো করে ভেবে দেখবেন সতী কথাটা কি। শুধু পতির নামে স্মৃতিতে সিঁদুর আগলেই কি আর সতী হওয়া যায়? কায় মন বাক্যে অর্থাৎ দেহে ভাবনায় চিন্তায় এবং কথায় যে নারী পতি ছাড়া আর কিছুই ধ্যান করে না অথবা জানে না সেই হলো সতী। আর সতী বলেই এত দর্প ভরে সীতা বলছেন। কি বলছেন? এতে কো কহিলা সীতা দুনয়নে ধারা, এতে কো কহিলা সীতা দুনয়নে ধারা, গায়ে মনো বাক্যে যদি রঘুনাথ ছাড়া, গায়ে মনো বাক্যে যদি রঘুনাথ ছাড়া, আমি আর কিছু ভেবে থাকি নহি যদি সতী দিদা তুমি হও গো মাতা বসুমতি। এই যে মা, টেলিগ্রাম এসে গেছে, রমা কাল সকালে ছানা পাচ্ছে। মধ্যে এসে পৌঁছে যাচ্ছে বুঝলে বৌমা। ও গো কালকে ফুলসজ্জাটা সেরে ফেলি। হ্যাঁ তা যাহা করো, কিন্তু কখন আসবে তা তো জানায়নি। সকাল থেকে স্টেশনে তাহলে গাড়িটা হাজির রাখতে হবে। ফুলসজ্জার কথাটা কি আর রমাদার বাড়িতে ভাবছে না? এখন প্রসেশনটা বের করতে হবে কিনা তাই ঠিক করো। এর আবার ঠিক করা করে কি আছে? প্রসেশন ভাগ করতেই হবে, আর ছোট বউর বাড়ির দরজায় গিয়ে ঢাক ঢোল বাজাতে হবে। তাহলে রিসেপশন কমিটিটা তৈরি করে ফেলি। আরে না হে না, অত বাড়াবাড়ি করলে রমাদার রেগে যাবে, কি বলো যতীনদা? হ্যাঁ তা তো বটে। তাহলে আর কি হবে, স্টেশনে তার সঙ্গে যাচ্ছি নাকি? না মানে তোমরা আগে চলে যাও বুঝলে, আমাকে তো রমার বাড়ি ফিরে যেতে হবে। আচ্ছা চলো যতীনদা। বাবা রমাদা আসছে, আদিন কাজে মন দেওয়া যাবে, সব যেন ঝিমিয়ে পড়েছিল। চলো হে চলো। ব্যাপার কি বলুন তো বাবা? কি যতীনটা স্টেশনেও গেল না, এখানেও নেই, তাই তো দেখছি কিছু বুঝতে পারছি না, তার শরীর খারাপ হলো না তো? আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, তুমি চলো ভেতরে এসো। আয় বাবা আয়, কদিন কাজ ছাড়া হয়েছিলি বলতো? সাতকরে কি ছিলাম মা, পেহাদায় রেখেছিল। হ্যাঁ মা, যতীন রেখেছিল তো? কেন সে স্টেশনে যায়নি? না কি জানি বাবা, আজকাল এখানেও বড় একটা আসে না, আর অমনি যতীন কে বলবি আজই ফুলসজ্জে সন্ধ্যের পর যেন অতি অবশ্যই আসে। আমি বুড়ো মানুষ, ঘরে ছেলে ঘরে ফিরেছে হেঁটি আমি খুশি। যাই দেখি যে সবার খাওয়া দাওয়া ছুটলো কি। ঠাকুরপো চুপটি করে বসে না বৌদি, সব হাঙ্গামা। কি যে বলো তা ঠিক নেই, মাসখানেক দেরি হয়েছে বলে কি ফুলসজ্জিটা ফুলসজ্জি না? আহা এটা বরং ভালোই হলো, বিরাগের পর মিলন জমবে ভালো। আজকের দেরিটাই সব থেকে অসহ্য না ভাই বৌদি? হবে না, শুধু শুধু তিন তিনটে মাস, আর ভয় নেই রাঙা বৌদি কর্তাটিকে ধরে নিয়ে এলো বলে। ইন্দ্রাণী ওই যে নাও ভাই ঠাকুরপো, দরজা বন্ধ করে দাও, আজ আর তোমাদের বিরক্ত করবো না। আমার দিক থেকে তোমরা থাকলে কোনো আপত্তি ছিল না। ঢের হয়েছে, আর বাহাদুরি করে পেটে খিদে মুখে লাজ দেখাতে হবে না।
আজ তুমি নিশ্চিন্ত মনে বউয়ের সঙ্গে কথা কও, আমরা আড়িয়েও পাচ্ছি যাবো। চলি রে ইন্দ্রাণী, আয় ভাই তোরা, আয় চলে আয়। ধর্ম সাক্ষী করে আমি তোমার স্বামী, ওসব কথা কি ভাবতে আছে? এসো শোবে এসো। আমি জীবনে আর ওখানে শুতে পারি, আমি আর আপনার উপযুক্ত নই। আমার মুখ দেখাও, আপনার মুখে পাক। কি বললে? কতবার ভেবেছি বলব না, সব লুকিয়ে রাখবো, কিন্তু কিছুতেই আপনাকে ঠকতে পারলাম না। আপনার কাছে মিথ্যে বলে আপনাকে ফাঁকি দিয়ে সুখী হতে? না না, এ হয় না, এ হতে পারে না। এসব কথা কি বলছো তুমি? রানী বলো বলো, আমি স্বপ্ন দেখছি? এসব কথা আমি স্বপ্নে শুনছি? এর এক বর্ণ সত্যি নাই? সত্যি সত্যি ভয়ঙ্কর সত্যি সত্যি। তুমি তুমি কে? কে? কার সঙ্গে তুমি কথা বলছো না কেন? বলো বলো কে? স্টেশনে যাইনি, তাই সে আজ বাড়িতে আসে, তাই সে আজ এখান থেকে পালিয়েছে। চমৎকার চমৎকার, আজ তিন মাস ছেলে বসে, দিনের পর দিন, রাতের পর রাত, আমি স্বপ্নের জাল কিনেছি। প্রথম দেখা হলে কি কথা বলবো, কি করব, কত সুখে ঘর বাঁধব, আর এদিকে দুনিয়ায় আমার সবচেয়ে বড় বন্ধু আর আমার সবচেয়ে আপনার, উহ ভগবান, আমি তো কোনো পাপ কোনো অন্যায় করিনি। কি একটা কিছু বলো। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি শুনুন, কি শাস্তি নেব বলুন, কি আমার প্রায়শ্চিত্ত? থাক, শাস্তি প্রায়শ্চিত্ত কি প্রায়শ্চিত্ত করবে শুনি? হয়তো আত্মহত্যা করবে, আর নয় কিছুই না করে বাপের বাড়ি চলে যাবে, তাতে আমার কি লাভ? আমার নির্দোষ মা বাবার এত বড় কলঙ্ক কি তাতে মুছে যাবে? লোকে যখন তাদের দিকে আঙুল দেখিয়ে বলবে এদের পুত্রবধূ অসতী ব্যভিচারিণী, তখন তারা কি তা সইতে পারবেন? তুমি ইন্দ্রাণী, তোমাকে যদি আমি মেরে ফেলতে পারতাম, নিজের হাতে আমি যদি তোমাকে খুন করতে পারতাম, আমার মন আমি ঠিক করেছি, আমি আজকালের মধ্যেই যত শীঘ্র পারি বিদেশ চলে যাব। তোমাকে চোখে দেখা, তোমার ছোঁয়া খাওয়া, তোমার ছায়া পর্যন্ত মাড়ানো আমার পক্ষে অসম্ভব, কিন্তু তোমাকে এইখানেই থাকতে হবে। সতী লক্ষ্মী সেজে আমার বাবা মার সেবা করতে হবে, আসল সত্যটা তারা কোনোদিন জানতে পারবে না। আমার সর্বনাশ তুমি করেছ, কিন্তু আমার বংশের সুনামকে আমি পাঁকে ডোবাতে কিছুতেই দেব না। এত বড় মিথ্যের বোঝা চুপ কর, কথা বলবার সব অধিকার তুমি হারিয়েছ, তোমার পাপের প্রায়শ্চিত্ত আমরাই বা করবো কেন?
যে মিথ্যে তুমি নাকি সহ্য করতে পারো না, সেই মিথ্যে হবে তোমার চিরদিনের সাথী। একটু আগে নাটক করে শাস্তি চাইছি কেন? মনে করো এই মিথ্যে সতী সাজাই তোমার শাস্তি। তুমি তো জানোই ছেলেবেলা থেকে আমার এই পড়াশোনার ছোঁ। বেশ তো, বাড়িতে বসে পড়াশোনা কর, বউমাকেও পড়া। কিন্তু আমি যে ওদের কথা দিয়ে ফেলেছি মা, আর তাছাড়া বছরের মধ্যে তো ছ মাসই ছুটি, আমি ফাঁক পেলে তোমার থেকে ছুটি চলে আসবো। লক্ষ্মী মা, তুমি আপত্তি করো। হ্যাঁ মা, কি হয়েছে মা? রমানাথ হঠাৎ চলে যেতে চাইছে কেন আমাকে বলো? আমি তোমার গুরু, গুরু আমাকে কিছু লুকুতে নেই। তোমার উপর রাগ করেছে কি জানি, আমার মন মানছে না। ওই দেখো, ওর আবার যাওয়ার সময় হয়ে গেল। যাও, পানি টিপেটা দিয়ে এসো। ছিমা, এখন কি অভিমান করবার সময়? যাও দিয়ে এসো, যাও। তাহলে তোর মাথা খারাপ হয়েছে? কেন কেন আর কি রে, তুই প্রফেসরি করবি, ওতে কত টাকা দিবে পাবি? টাকার জন্য নয় শঙ্কর, তোর সব চালাকি, ঘরে সুন্দরী বউ, বাপের অগাধ পয়সা, তুই চাকরি করবি কি? বাড়ি যাওয়ার জন্য কি বাড়ি ছেড়েছি? যে কোনো উপায় হোক, কাজ আমার একটা চাই। দেখো দেখি, তখন অত করে বললো তুই গায়ে দিলি না, এখন তো এখানে কিছুই খালি নেই। তবে দাঁড়া দাঁড়া, তুই একটা কাজ কর দেখি। না থাক, অলোকা চা নিয়ে আসছে, আমি তোকে বলছি ওর বাবা খাগার কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট, ইচ্ছে করলি তুই সেখানে যেতে রাজি তো? নিশ্চয়ই, তুই একবার বৌদিকে বলে দেখ না ভাই। বলে দেখবি বৌদিকে? না না, বসুন বসুন, চা খান। শুধু চা মিষ্টিতে হবে না, ওর আরো কিছু চাই তোমার কাছে। বেশ তো বলুন না, আজ কিন্তু এখানে খেয়ে যাবেন। তা তো যাবি, উপরন্তু ভাও হিসেবে ওর একটা চাকরি চাই। চাকরি দিতে কি আমি নারাজ নাকি? তুমি মাইনেটা দিবে? না না না, কাটা না কাটা না, রমার শখ হয়েছে ও চাকরি করবে। কেন, নতুন বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? না তা নয়, মানে একটা কিছু করা চাই তো। তাই বলে ফুলসজ্জের ফুল শুকোতে না শুকোতে বিদেশে গিয়ে চাকরি? শুনছো গো, রমানাথ বাবুকে দেখে শেখো, বাবা এদিকে চিঠি লিখে লিখে হয়রান, অথচ তুমি আমাকে একটি দিনের জন্য ছুটি দিতে চাও। কি মুশকিল, গোপন দুর্বলতাটা পর পুরুষের সামনে প্রকাশ করে দাও কেন? যাকে তোমার ছুটি মঞ্জুর, তুমি এক্ষুনি পিতৃক দেহে যাত্রা করতে পারো, কিন্তু একটি শর্তে। হুকুম করুন। খাগড়া কলেজে যে চাকরিটা খালি ছিল তোমার বাবাকে বলে রমার জন্য সেটা করে দিতে হবে। ও তাই বলো, আমি ভাবলাম বুঝি সূর্য আজ সত্যিই পশ্চিমে উঠলো, কিন্তু সেটা কি এখনো খালি আছে? তোমার বাবা চিঠি লিখে দিলে সে চাকরি খালি হতে কতক্ষণ? বেশ তো তুমিও চলো না, কতদিন যাওনি, বাবা খুশি হয়ে লিখে দেবেন।
দেখেছো রে দেখেছো, এক বেলার জন্য বাপের বাড়ি যাবেন তাও আমাকে সঙ্গে যেতে হবে। তিলকের অদর্শন সহ্য করতে পারেন না, এমনি প্রেম, বুঝতে পেরেছ? আত্মহত্যা আমাকে করতে হবে। বাঙালি বুঝি, বেঁচে থেকে আর লাভ দিয়ে এইটি ঠিক হয়ে গেল। আসুন আসুন আসুন, একটা বিড়ি ধরল নাকি? হ্যাঁ, তারপর ব্যাপারটা খুন যখন বেকার সমস্যা, নিষ্ফল প্রেম কোনটা? আপনি জানেন না, বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। আমি বিশ্বাসঘাতক, যে আমাকে নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসবে, যে আমার সবচেয়ে বড় বন্ধু। আপনি ঠিক জানেন তো? আমি জানবো না তো কে জানবে? বলি আমি জানবো না তো কে জানবে? আমার শালকের চাকরিটি যাতে হয় তার জন্য এত কাট খড় পোড়ালো, আর আমি জানবো না? জানেন মশাই, গৃহিণীর ওই একটি মাত্র ভাই, তার চাকরিটি যদি না করে দিতে পারি তাহলে পারিবারিক সুখ শান্তি বলে কি কোনো জিনিস থাকবে? এমনিতেও নেই, গালি গালাজ দাঙ্গা হাঙ্গামাও লেগেই আছে। আমি তো মশাই অহিংসায় বিশ্বাসী, পরিবারকে মুখের সামনে কোনো কথাই আমি বলতে পারি না। তবে আড়ালে আমি বলি, কি বলি জানেন, যে তোমার বাঁধন যতই শক্ত হবে আমার বাঁধন। ও কি মশাই চললেন নাকি? আগে হ্যাঁ, কাজটা যখন হয়ে গেছে, এই দেখো হয়েছে কখন বললো? যাতে হয় তার সব ব্যবস্থা করে রেখেছি, সবই তো আমার হাতে, তাক করছেন কেন? আচ্ছা আচ্ছা বসুন। এই তো ইয়াং ম্যান, কিছু বললেই চটে যান। শুধু দরখাস্ত সম্বল করে চাকরি করতে এসেছেন, সুপারিশ টুপারিশ জোগাড় করতে পারেননি? খালি হাতে কি তীর্থ দর্শন হয়? আগে আছে স্যার ভুবন চৌধুরী, আপনাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি একটা চিঠি দিয়েছেন। আর চিঠি বলেন? আগে স্যার ভুবন কলকাতায়। বুঝেছি কলকাতা, আপনি তো স্বপ্নে সে লোক মশাই, ওর চিঠি পকেটে করে আবার মুখ কাজ মাছ করছেন? আমার সালার চাকরি তো হয়ে গেল। বলি আমার কথাটা একবার ভেবে দেখেছেন? লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা, নাকের চোল চোখের চোল, বাপের বাড়ি যাওয়া, এমনকি মারধর পর্যন্ত ভেবেছেন? একবার ভেবে দেখেছেন? আগে আগে জানলে নিশ্চয়ই আপনাকে বিব্রত করতাম না। আগে জানলে আপনাকে বিব্রত করতাম না, এখন তো জানলেন, এখন সরে পড়ুন। বসুন, পিছনেই তার কুলোপানা চক্কর, মান অপমান গ্যাঞ্চি তো খুব টনটনে। উনি রাগ করে চলে যান, আর ভুবন চৌধুরী এসে আমার 30 বছরের চাকরি থেকে খেয়ে দিই। দেখি চিঠি দেখি, যাই প্রিন্সিপালের কাছে। উঠুন, কি নাম বলেছিলেন? বলিনি তো। দয়া করে বলুন। রমানাথ ভট্টাচার্য। শ্রী রমানাথ ভট্টাচার্য। আসুন। ঠিক আছে, কাল থেকে কাজে লেগে যান জগমোহন বাবু। আগে হ্যাঁ স্যার, এক্ষুনি সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আপনার নতুন সহকর্মী রমানাথ ভট্টাচার্য, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, আলাপ পরিচয় করে নিন। বাহ বাহ, খুব খুশি হলাম। বসুন বসুন। কিন্তু হ্যাঁ জগমোহন, আমি যেন শুনেছিলাম তোমার শ্যালক। আরে না মশাই, শোনা যায় ওরকম অনেক কথা, কিন্তু কপালে নেই কো ঘি, ঠক ঠক আলে হবে। যাই এখন নিজের কাজকর্ম সব চুকিয়ে রাখ, বাড়ি গিয়ে তো আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সম্মার্জনী না প্রায় প্রবেশ, প্রতিষ্ঠে কি আছে কে জানে। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? এর আগে কোনো কালে যে আগে অভিজ্ঞতা বলতে কিচ্ছু নেই, এই প্রথম, আপনাদেরই একটু দেখি শুনে দিতে হবে। কি আশ্চর্য,
নিশ্চয় নিশ্চয়, ও দুদিনই সব ঠিক হয়ে যাবে ভাইয়া, তুমি কিচ্ছু ভেব না। এই দেখো আমি আবার বেশিক্ষণ আপনি আজ্ঞা করতে পারি না, তা তুমি কিছু মনে করলে না তো? কি জানো ভাইয়া, আমরাও একদিন আনকোরা নতুন ছিলাম, তারপর ভাসতে ভাসতে এতদূর চলে তো এলাম, সব ঠিক হয়ে যাবে। বিবাহ করেছেন? হ্যাঁ। সন্তানাদি? না। কোথায় উঠেছে? আগে স্টেশনের কাছে একটা হোটেল আছে না, সেইখানে। একদম করেছে, বেশ করেছে। কলেজ হোস্টেলে যখন জায়গা নেই তখন ওখানেই আরাম করে থাকুন, আর আমি আমার শ্যালকটিকে চাকরির আশা ছাড়তে মানা করে দিই। তুমি হোটেলে উঠলে তোমার শ্যালকের কি সুবিধে? আছে, সুবিধে আছে, বলি মোটা টাকার ইনসিওর না করে কেউ সিধর হোটেলে উঠে মশাই, ওখানকার কড়াইয়ের ডাল দু এক মাস খেলে উনি তো এমনি পটল তুলবেন, আর আমিও তখন আমার শ্যালকটিকে ওর পোস্টে বসিয়ে গৃহিণীর মুখে হাসি ফোটাতে পারবো। না না ভাইয়া, ওই জগমোহন ঠিক কথাই বলেছে, তুমি বরং অন্য একটা কোথাও। কোথায় অন্য কোথাও, খাগড়া শহরে ভদ্রলোকের বাসের মতো কোনো বাড়ি কি খালি আছে? তাও তো বটে, তাহলে তুমি না হয় আমার এখানে দিন কত। আচ্ছা, কিংবা কাজ করলে তো হয়, আমার বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে টিফিন। খুব বলেছে, খুব বলেছে, কোথায় আপনার বাড়ি আর কোথায় শ্রীধর হোটেল, ও যা কিছু বন্দোবস্ত আমাকেই করতে হবে। যত এই এই ওপর তোমার দুখানা ঘর অনেক ফাঁকা, দক্ষিণ একেবারে খোলা। আর এই দেখো একেবারে খোলেই ছাপ, হু হু করে খাওয়া বুঝছি। পদ্মতত্ত্ব যদি আসে তাহলে প্রতি মাসে একখানা করে বই ছাপাতে পারবো, সবই সেই শ্যালকের জন্য রেখেছিলাম। আর তার কপাল যখন মন্দ তখন আপনার বুকেই লাগবে। আপনাকে কি হলে ধন্যবাদ রাখুন মাসে, ধন্যবাদ ধন্যবাদ আমি কেয়ার করি না, আমি কি করে বাড়ি ভাড়া দিতে পারবো সেটা ভাবো। আচ্ছা, মানে ঠিক বুঝতে পারলাম না তো। না বুঝবেন কেন, সংসার ধর্ম তার কোনোদিন করেননি, করতেন আমার গিন্নির পাল্লায়, তাহলে বুঝতেন কলেজ থেকে যা পাবেন তাতে খেয়ে দিয়ে ফর্সা জামা কাপড় পরে বাড়ি ভাড়া দিয়ে আর এই শহরে বাস করা চলবে না, সঙ্গে সঙ্গে একটা টিউশনি করতে হবে। টিউশনি কোথেকে পাবো? টিউশনি কোথেকে পাবো, গুরুপুত্র এলেন আমার, আমি দেবো। বলি শ্যালকের জন্য চাকরিটা রেখেছিলাম সেটা দিয়েছি, বাড়ি ভাড়া ঠিক করে রেখেছি সেটা দিয়েছি, একটা কম্বাইন হ্যান্ড ঠিক করে রেখেছি সেটা দেবো বলেছি, আর জমিদার ছেলে টিউশনিটা কি আমি পকেটে করে রাখবো সেটাও দেবো। আবার যেন ফলাও করে সবাইকে বলবেন না যে জগমোহন বাবু সব ঠিক করে দিয়েছে, তিন্নির কানে যদি কথাটা ওঠে না তাহলে রাগ তো রাখবে না। আমাকে চিঠি তো দিতেছই, বৌমাকেও আলাদা চিঠি, কয়েকদিন বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিয়াও তাহার মনটা ভালো হয়নি, কান্নাকাটি করে।
আসবে লিখেছে? সময় মতো খাওয়া দাওয়া করছে তো? কে রাঁধছে? আমি যে মশারি পাঠিয়েছিলাম পেয়েছি, আর যদি কিছু দরকার থাকে লিখে জানিও, লোক দিয়ে পাঠিয়ে দেবো। কোথায় গেলেন? বাবু ডাকছেন। যাই। কি বাবা হঠাৎ এই দূর দেশে? বৌমা দাঁড়িয়ে থাকো না, যাও ভেতরে গিয়ে সব দেখে শুনে নাও। যাও আমার বাবু, এতে কোনো দায়িত্ব নেই। তোমার গর্ভধারণী একবারে কেঁদে কেঁদে আসছি। অবশ্য আমার হচ্ছে আপত্তি ছিল না, সত্যি তো বাড়ি যখন একটা ভাড়া করা হয়েছে তখন নিচে কষ্ট করে লাভ কি। চলো ভেতরে চলো। বিয়াই এবারে বড় দুঃখ করছিল, আট দিনের মধ্যে মেয়ে যাওয়ায় নিয়ে যাওয়া কুলপ্রথা, তা তো হলোই না। হঠাৎ শুনলেন তুই চলে এসেছিস, আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে তুই কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিস কি না। বৌমা নাকি এবার বাবার বাড়ি গিয়ে খুব কান্নাকাটি করেছেন, কারোর সঙ্গে ভালো করে কথা কননি, এই সব। সত্যি কিছু হয়নি তোরে? সে কিছু না বৌ, আমার ভারী লক্ষ্মী মেয়ে রে। দেখ রাগ অভিমান ঝগড়া ঝাঁটি এসব হয়, কিন্তু সেটা মানি নিতে না পারলে কি সংসার চলে? আর একটু বয়স হলেই তুই বুঝতে পারবি যে এমন কোনো অপরাধ নেই যা মানুষ ক্ষমা করতে পারে না। হরিদাস, তোমার বাবুর খাবার ঠিক করো। হ্যাঁ মা, যাই। বাবা বাঁচলাম, একে পুরুষ মানুষের কাজ মা। আপনি এসে গেলেন, কাল থেকে আগুনটাতে আর পড়তে হবে না, অন্নপূর্ণার পাতে প্রসাদ পাবো। তোমার ছোঁয়া খাওয়া আমার পক্ষে অসম্ভব, তোমার ছায়া পর্যন্ত মাড়ানো আমার পক্ষে অসম্ভব। মা রাত অনেক হলো, শুতে যাবেন না? এসে যাই বাবা। বাবুর তাড়াতাড়ি, তোমার ভাত তো দেওয়া হয়ে গেছে, এলে দিয়ে দিও। কিন্তু শেষে একটু ঘি না দিলে ডালনা সোয়াদ হয় না। হরিদাস, এই যে বাবু। দেখুন বাবু, আজ কেমন রান্না হয়েছে। কেন, কে রান্না করেছে? বলছি আমি নিজেই নেড়েছি, মাকে বললুম যে আপনি নিজে রান্না করুন, তো উনি বললেন আগুনে তাতে গেলে ওনার নাকি মাথা ধরে। নিজে পাশে দাঁড়িয়ে থেকে সমস্ত দেখিয়ে শুনিয়ে দিলেন। কেমন হয়েছে বাবু? ভালো।
চাকর বাকরের মুখে মুখে অনেক কথাই ছড়ায়। হরিদাসের সামনে অন্তত দরকার মতো যদি দু একটা কথা বলেন। টান করে এবার কিছু মুখে দিন। এই যে যাই বাবা, ঘরটা যে নোংরা করে রেখেছো একটু ঠিকঠাক করে যাই। আর কি, আমরা পুরুষ মানুষ না, আমরা কি আর এসব কাজ আপনাদের মতন পারি? হরিদাস, এখানে ফুল পাওয়া যায় না? তা কেন পাওয়া যাবে না, তবে শহর তো তেমন বড় নয়, কিনতে পাওয়া যায় না, কারো বাগান থেকে চেয়ে নিতে হয়। তা দরকার করবে না, তুমি বরং কয়েকটা টব আর ফুল গাছের চারা নিয়ে এসো, আমি ছাদি বাগান করবো। তাই আর এমন শক্ত কি, আমি আজই আপনাকে এনে দেবো। দরজাটা খুলে দে। নমস্কার আপনাদের। নমস্কার ভাইয়া। নমস্কার জগমান। আরে রাখুন মশাই আপনার নমস্কার, আপনি তো সাংঘাতিক লোক। বাবা এলেন, বৌমাকে রেখে গেলেন, আর আপনি আমাদের কাছে একেবারে স্পিকটি নট। আর বলো কেন জগমোহন, ওই হরিদাস সকালে বাজারে গিয়েছিল ফুলের টব কিনতে, তার সঙ্গে দেখা হওয়াতে সেই তো খবরটা আমাকে দিলে। দেখুন দেখি, ডাকুন ডাকুন, মালকীকে ডাকুন, আলাপ পরিচয়টা করে নিন। আপনি মানুষ খুন করতে পারেন না, ইয়ে মানে মানে আবার মানে আবার কি মিষ্টি মুখের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মুখের ব্যবস্থা তো হবেই, তার আগে তুমি বৌমাকে ডাকতো দেখি। আর বৌমাকে ডাকো না শিগগির করে, ইয়ে আবার ইয়ে ইয়ে পরে করো, আগে বৌমাকে ডাকো। হরিদাস, তোর তোর মাকে একবার ডেকে দে তো। উপকার কারো করতে নেই অক্ষয়দা, বুঝলেন, উপকার কারো করতে নেই। আমি কোথায় গিন্নির আক্রোশ হজম করে ওর জন্য বাড়ি ঠিক করলাম। আমায় ডাকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এসো এসো, মা লক্ষ্মী এসো, পরিচয় করিয়ে দিই, ইনি অক্ষয়দা, আমাদের ফিলোসফির প্রফেসর। আর ইনি শ্রী জগমোহন চক্রবর্তী, আপনার জগমোহন দা। আমি প্রফেসর প্রফেসর নই, তবে আমি কলেজ চালাই। তা ঠিক হয়েছে হয়েছে মা, আশীর্বাদ করেই তুমি স্বামী সোহাগিনী হও। ওই ডুডু ওই অক্ষয়দা যা বলেছেন সব ডু। আপনারা বসুন, আমি চা জল খাব। না না, চায়ের দরকার নেই মা, কেবল প্রসূতি সদনের কাজে বেরিয়েছি কিনা, আর একদিন আসবো, বামুনের ছেলে পাত পেড়ে কবজি ডুবিয়ে খেয়ে যাব। কিন্তু অক্ষয়দা, এই শুভ খবরটা চেপে রাখার অপরাধে রমানাথ বাবু তো শাস্তি হওয়া দরকার। হ্যাঁ জগমোহন, কথাটা ঠিকই বলেছে রমানাথ, বলে এমন সোনার প্রতিমা মালক্ষীটিকে কি অন্তপুরে লুকিয়ে রাখতে চাও? না না, তা নয়, মানে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু একবার যখন ধরা পড়ে গিয়েছো ভায়া, তখন আর কোনো জারি জুরি চলবে না। কবে যাচ্ছ? কোথায়? বেশি দূরে না, এই আমার বাড়ি পর্যন্ত, তুমি আর বৌমা জোরে ধরো কালী। কি মুশকিল, এ ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন মশাই, তার জন্য তো সমস্ত রাত পড়ে আছে। ও অক্ষয়দা, এ রমানাথ বাবুকে দেখিস তো হবে। হ্যাঁ মালকী, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমরা দুজনেই যাব। বাস বাস, এই তো লক্ষ্মী মাটির মতন কথা। রমানাথ মনে থাকে যেন আগে। হ্যাঁ আপনারা বসুন। হরিদাস আপনার খাবার দিয়েছে, কাল যদি অসুখ করেছে বলে ওদের ওখানে না যায়। অসুখের অজুহাতে কটা নেমন তো নাড়াবো, মিছিমিছি অক্ষয়বাবুর মতো লোককে মনক্ষণ করে লাভ কি? মালক্ষী, এইটি হলো তোমার দিদি, অর্থাৎ আমার স্ত্রী। তোমার সারা তো ঘটা করে পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা মেয়েরা নিজেরাই পরিচয় করে নিতে পারবো। ভারী খুশি হলাম মা তোমাকে দেখে। একদিন সময় করে এই গরিবের পুনেতে তোমাদের যে যেতে হবে। আপনি এত কুণ্ঠিত হচ্ছেন কেন? ইয়ে শুনছো পণ্ডিত মশাই কি বলছেন,
নিশ্চয়ই একদিন যাব আপনাদের। আচ্ছা বা বা রমানাথ ভাইয়া, বা বা, এই তো চাই। দেখো রমানাথ ভাইয়া, স্বামী স্ত্রী হলো পরস্পরের অবলম্বন স্বরূপ, কাজেই একজন আরেকজনের মত না নিয়ে কিচ্ছুটি করবে না। মা, তাহলে রবিবার দিন। বৌদি, প্রসূতি সদনের কথাটা তাহলে বৌমার সঙ্গে পাকাপাকি করে ফেলতে হয়। তোমার প্রসূতি সদনের কথা এখন রাখো তো ঠাকুর, সে আমি পরে ইন্দ্রাণীর সঙ্গে ঠিক করে নেব। এখন চলো, ওদিকে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ও তাহলে পরে। আচ্ছা পণ্ডিত মশাই, ভরা পেটে কি গান শুনতে ভালো লাগে না গাইতেই ভালো লাগে? কেন হে, তুমি গান গাইবে নাকি? তাহলে আরে না মশাই, আমি গাইবো কেন, আমরা শুনবো, বৌমা গাইবে। আমি হ্যাঁ, বৌমা গান গাইতে জানেন নাকি? কি কাণ্ড, তুমি কোথেকে জানলে জগমোহন? এই সব খবর আমাকে জানতে হয় মশাই, তবেই না ঘরে অমন রায়বাগিনী গিন্নি আর কলেজের দুধে প্রিন্সিপাল সামলাই। ওদের বাড়িতে হারমোনিয়াম দেখে এসেছি যে। ও তাহলে ভাই গাও একখানা। মানে ও বুঝেছি, মানে বুঝেছি আর বলতে হবে। ও মশাই, অনুমতিটা দিয়ে দিন না, আপনি না বললে উনি গাইবেন বলে তো মনে হচ্ছে না। আমি কি বলবো, আমাদের ওই বৌমাকে অনুরোধ করবেন। বেশ আছেন মশাই আপনারা, কোথাও যেতে হবে আপনি তাকালেন ওর দিকে, উনি মত দিলেন আপনার মত হলো, গান গাইতে হবে উনি তাকালেন, এবার দয়া করে মতটা দিয়ে দিন। সবাই যখন বলছেন গান একটা তোমার সূর্যমুখী, তোমার মুখের পানে শুধু গোছেছে তাকে। তোমার সূর্যমুখী, তোমার মুখের পানে শুধু গোছেছে তাকে। তোমার সূর্য তবু আমারে দেয় না দেখা, মেঘে মেঘে আলো তার ঢাকে, শুধু গোছেছে তাকে। মা লক্ষ্মী আমাদের যথার্থ প্রতিভূষণা, রমানাথের জীবন সত্যি অলঙ্কৃত করেছেন। হরিদাস,
এক গ্লাস জল দে তো। হরিদাস বাড়ি নেই, কুঁজোতে জল আছে। হরিদাস জল তুলে রেখে গেছে। কেন? এখানে সব বাড়ির মেয়েরা প্রসূতি সদনে কিছু কিছু কাজ করে। আমাকেও বলছিলেন, আমার যদি অমত না থাকে। আমার মতামত নিয়ে তোমার জীবন আগেও চলেনি, এখনো চলবে না। তুমি যা খুশি করতে পারো, অকারণে আমাকে বিরক্ত করো না। আসুন দিদি, বসুন। না ভাই বসবো না, একেবারে গাড়ি নিয়েই বেরিয়েছি হাসপাতালে যাব বলে। এসব ছোট ছোট জামা তৈরি হচ্ছে কি গো? কিছু সুখবর আছে নাকি আমাদের জন্য? না, এসব হাসপাতালে ছেলেদের জন্য। জামাটা তৈরি করে দিলে দিদিমণি, তাই ছেলেটা পরে বাঁচল। ভগবান তোমার ভালো করল। জানেন স্যার, কাল প্রসূতি সদন থেকে ফেরবার পথে এসডিও এসেছিলেন বাবার সঙ্গে দেখা করতে। হাসপাতালে বৌদির কাজকর্মের প্রশংসা করে বললেন, এই রকম দুটি চারটি মেয়ে পাওয়া গেলে শহরের চেহারাটাই বছর খানেকের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়। বাবা নিজেও স্বীকার করলেন। আজ পড়া বন্ধ থাক কমল, আর ভালো লাগছে না। একটু চিনি দাও হরিদাস, নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো হয় না। তবে আর বলছি কি মশাই, এসটিউ নিজের হাতে ভিজিটার্স বুকে লিখে দিয়ে গেলেন। অতি হবে অক্ষয় বাবু, অতি হবে। পতি পত্নীর মনের মিল এমন বস্তু যে সেই প্রেরণায় আত্মীয় পর সকলের মঙ্গল কামনা মনের মধ্যে জাগ্রত হয়। আপনাকে বলবো কি মশাই, আমাদের বৌমা তো লাট্টুর মতো বো বো করে খাটছে, সঙ্গে সঙ্গে অন্য বাড়ির মেয়েরাও, এমনকি নার্স পর্যন্ত একেবারে প্রাণপাত পরিশ্রম করছে। হ্যাঁ রমানাথ ভায়া, আমার শ্যালকের বদলে আপনাকে চাকরি দিয়ে আমার যে লোকসান হয়নি, একথা আমি জোর গলায় বল। শোনো, আমি বলছিলাম কি, সকলের বাড়িতেই আমরা নিমন্ত্রণ খেয়ে বেড়াচ্ছি, এক আধবার ওদের না বললে বড় খারাপ দেখাচ্ছে। সকলকেই একসঙ্গেই বলে দেবো, বারবার হাঙ্গাম আমার ভালো লাগে না। তোমার কোনো অসুবিধা নেই তো? না, তবে হরিদাসের রান্না তো ভালো নয়, আপনাকে তো ওদের সঙ্গে খেতে বসতে হবে, তাই ভাবছিলাম। হরিদাসের দরকার নেই, পারলে তুমি নিজেই এনে দাও। মা, হরিদাস তুমি উপরে চট করে ঝোল ভাতটা দিয়ে এসো, আমি ততক্ষণ চপের কিমাটা ঠিক করি। বাবুর তো হয়ে গেল, আপনি এবার জল টল কিছু খান, সকাল থেকে চাও তো খাননি। আমার আজ কিছু খেতে নেই হরিদাস। কেন মা? একটা ব্রত ছিল, আজ তারই উদযাপন। ও মা, সন্ধে হয়ে গেল, এখনো মুখে জল দেবেন না? এখন নয় বাবা,
বাবুদের খাইয়ে একেবারে। অক্ষয়দা আর দেরি নেই, জায়গা হলো বলে কি মুশকিল। আরে খাবো তো আমরা, তা আপনি তো আমাদের চাইতে বেশি অস্থির হয়ে পড়েছেন। মানে সত্যি একটু এত ব্যস্ত হবার কি আছে ভায়া, এ তো আমাদের নিজেদের বাড়িতে বসে আছি বললেই হয়। আরে ভাই, মানে সারাদিন বৌমার খাটা খাটুনি যাচ্ছে তো, তাই আমাদের পালাকে সকাল সকাল মিটিয়ে দিয়ে মানে নিজেদের জন্য একটু নিরিবিলি অবসর খুঁজে নিতে চাইছে। তারপর জগমোহন বাবু, আজ সারাদিন যে কলেজেই দেখলাম না, ব্যাপার কি? প্রসূতি সাধনের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কলেজের সময় অন্য কাজ করলে চলবে কেন? আর গিন্নির কাছে তারাকে রাত এগারোটা পর্যন্ত যখন কলেজের জঞ্জাল সাফ করি তখন থাকেন কোথায় মশাই? না না, ওসব ধরা বাঁধা কাজ এই জগমোহন চক্রবর্তীকে দিয়ে হবে না বলে দিলুম সাফ সাফ। তা আপনি চটছেন কেন? না চটবে কেন, এত গা জ্বালানোর কথা, কোথায় প্রসূতি সদনের কাজ নিয়ে আমি? তা আপনার প্রসূতি সদনের খবর কি? আর প্রসূতি সদন? আপনার? আমার প্রসূতি সদন? শুনেছেন অক্ষয়দা? শুনেছেন? শুনলে? বলে কিনা আপনার প্রসূতি সদন? আমার প্রসূতি সদন কি করে হলো? আমার স্ত্রী বছরে একবার করে প্রসূতি সদন ভিজিট করে, তাই বলে আমার প্রসূতি সদন হয়ে গেল? বাবু জায়গা হয়ে গেছে, তাহলে আপনার সবাই আসুন। জগমোহনদা, আরে আমাকে খাতির করতে হবে না ভায়া, আমি তো পা বাড়িয়েই আছি। চলো অক্ষয়দা আসুন। ভালো হয়েছে বলে অত খাবেন না। আরে স্বয়ং মা অন্নপূর্ণার হাতে রান্না, যত খাবো ততই অমৃত। না না বৌমা, আর চাটনি দেবেন। আজকে খেতে পাচ্ছি না, মা লক্ষ্মী পেটে আর ধরছে না। ওহে রমানাস, এবার যে বিছানার ব্যবস্থাও করে দিতে হয় ভায়া। তাতে কোনো অসুবিধে নেই অক্ষয়দা, আপনি নিশ্চিন্তে এখানে ঘুমোতে পারেন। অক্ষয়দার যত বয়স হচ্ছে তত বুদ্ধি বিবেচনা যেন চলে যাচ্ছে। কি ও বাবা, এরপর আবার রসগোল্লার বয়স, দূর হোক আপনি দিন মা লক্ষ্মী, আজ খেয়েই মরে যান। বুঝলেন পণ্ডিত মশাই? অপূর্ব অনবদ্য, এই দুটি কথা ছাড়া বৌমার রান্না সম্বন্ধে আর বলবার কিছু নেই। চমৎকার রান্না হয়েছে ভাই ইন্দ্রাণী, একা হাতে সব রাঁধলেন কি করে তাই ভাবছি। শুধু কি রান্না, নিজে হাতে করে পরিবেশন, তার উপর 25 বার উপর নিচে ওঠা নামা, এইবার তোমাদের পালা। চল ভাই দুজনে হাতে হাতে করে নি। না না আজ সব আমি নিজে পারবো, আপনারা কি বসুন। ভাগ্যবান রমানাথ ভাইয়া, সত্যি তুমি ভাগ্যবান, এমন স্ত্রী পাওয়াই তো ভাগ্যের কথা। সার্থক বিয়ে করেছেন মশাই, সুন্দরী মেয়েই তো বাংলাদেশে দুর্লভ, তার উপর অতগুলো গুণ ভাবতেই পারি না। আমরা তো বিয়ে করেছি মশাই, তখন এসব মেয়ে ছিল কোথায়? পণ্ডিত মশাই, তাহলে পদাধিকার বলে ভোট অফ স্যাংশন আপনি দিয়ে ফেলুন। তাহলে বৌমাকে ডাকো, তিনদিন না থাকলে তো। বৌমা, মা এসে এসে ভালো ঠিক এসে এসে। মা এরা সব আমাকে ধন্যবাদ দিতে বলছে, কিন্তু মা আমি বুড়ো মানুষ, আমি কি ধন্যবাদ দেব? তাই ভগবানের কাছে এই প্রার্থনা করি যেন বিয়ের বার্ষিকী, খোকার অন্নপ্রাশন এইসব উপলক্ষ করে যেন আমরা ঘন ঘন নিমন্ত্রণ পাই। ভালো কথা বলেছেন পণ্ডিত মশাই। আচ্ছা আর তাহলে আসি বৌমা, চলি ভাই রমানাথ। আরে দাঁড়ান দাঁড়ান অক্ষয়দা, আপনি তো আচ্ছা কৃতজ্ঞ লোক মশাই, আসল লোককে একবার ধন্যবাদ দিলেন না? আসল লোক? হ্যাঁ, আমার সঙ্গে গলা মিলিয়ে বলুন, থ্রি চিয়ার্স ফর শ্রী জগমোহন চক্রবর্তী, প্রফেসর দম্পতির একমাত্র এবং অদ্বিতীয় আবিষ্কারক, হিপি ফুরে। আচ্ছা এখন চলো বিজি, এদের একটু শান্তিতে থাকতে দাও। চলি বৌমা, চলি ভাই রমানা। আচ্ছা 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 তাহলে চলি। খুব সুন্দরভাবে আজ সব ব্যবস্থা করেছি তুমি। বাবু এই জলটা একটু পা ছুঁয়ে দিন বাবু। পা ছুঁয়ে দেবো কেন রে? মা চন্দন একটু খাবেন, একটা কি ব্যর্থ ছিল আর তার উদযাপন হলো কিনা, সারাদিন তো জলস্পর্শই করেননি, সকলের খাওয়া দাওয়া চুকলো, এইবার চন্দন একটু খেয়ে যা হয় কিছু মুখে দেবে, পাটা একটু ছুঁয়ে দিন বাবু। দিচ্ছি, তুই যা। Thank you.
অজ্ঞান হয়ে গেছে। একটু জল নিয়ে তো ধরাধরি করে উপরে নিয়ে চলুন বাবু। উপরে? আচ্ছা তুই পায়ের দিকটা ধর। পাখার বাতাস করতে করতে ঘুমিয়ে পড়েছেন, আমি থাকবো বাবু? ও তোর তো খাওয়াই হয়নি। আচ্ছা তুই যা খেয়ে দিয়ে শুয়ে পড়। নিজের সঙ্গে এই যুদ্ধে অসহ্য হয়ে উঠেছে, ভাঙতেই হবে, এবার আমাকে ভাঙতেই হবে। আমি ইন্দ্রাণী। ছোট হয়ে যাবার ভয়ে যে বিষ আমি খেয়েছি সেই বিষের ছাড়া নিজের উপর আমার বিশ্বাস হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমি না, তোমার কোনো দোষ নেই, দোষ সব আমার। কিন্তু কেন ঘরে বাইরে লোকের কাছে ছোট হয়ে যাওয়ার এই লাঞ্ছনা কেন আমি সহ্য করব? কেন তুমি সরে যেতে পারো না? কেন তুমি দুষ্টপ্রিয়ের মতো আমার জীবনকে বিষাক্ত করে তুলছো? আমায় কি করতে হবে বলে দিন। চলে যেতে হবে, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে তুমি মুক্তি দাও। আর 15 দিন বাদে পুজোর ছুটি, আমি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসবো। আর কোনোদিন তুমি এসো না, আর কোনোদিন যেন তোমার মুখ আমাকে দেখতে না পারো।
খবর ব্রাদার? এবেলা কেমন লাগছে? ভালো না, শরীরে তেমন জুত পাচ্ছি না, উল্টে পাল্টে পড়ছি, জ্বর ছাড়ছে না। ছাড়বে ছাড়বে, এতদিনের পুরনো পোষা জ্বর এত চট করেই কি পালায় ভাড়া? এতদিনে মনের জ্বরটা শরীরকেও কাবু করেছে এই আর কি। মনে শান্তি থাকলে শরীরও শান্ত থাকে। কিন্তু শান্তির জন্য আর কি করব, মরতেও তো গিয়েছিলাম, আপনি বাধা দিলেন। দিন রাত্রি সেই এক চিন্তা। দেখুন যতীনবাবু, আপনার ব্যক্তিগত ব্যাপারে বেশি জোর করতে আমার ইচ্ছা হয় না, নাহলে বলতুম অন্যায় করেছি অন্যায় করেছি বলে হাউতাস করলে অন্যায় প্রায়শ্চিত্ত হয় না, আরো কিছু করতে হয়। আপনার ওই এক কথা, তারা হয়তো আনন্দে আছে, রমানাথ হয়তো আমার অন্যায়ের কথা শোনেও নি, এখন নিজের দোষের কথা বাহাদুরি করে বলতে গিয়ে তাদের সুখে সংসারে আগুন ধরাবো। হাসলেন যে। আচ্ছা যতীনবাবু, আপনার কি সত্যি সত্যি মনে হয় যে আপনার বন্ধু কিছুই জানেন না? আমার কিন্তু ধারণা অবশ্যই আপনার মুখ থেকে আপনার বন্ধু পত্নী সম্বন্ধে যা শুনেছি তাই তো কি বলছি, কোনো মিথ্যের ওপর তিনি তার স্বামীর সুখ কিছুতেই করবেন না। কি জানেন মশায়, সতী মেয়ে ওরা আগুনের মতো, নিজেও শুদ্ধ অপরকেও শুদ্ধ করে। কিন্তু আমি কি করব, কি করতে পারি আমি? যাদের কাছে ক্ষমা না পেলে আপনার চলবে না, তাদের কাছে গিয়ে দোষ স্বীকার করে ক্ষমা চান? আপনার বন্ধুর কাছে গিয়ে যা ঘটেছিল ঠিক তাই বলো। কিন্তু আমি আমি তার কাছে গিয়ে দাঁড়াবো কোন মুখে? আরে ব্রাদার, পুরুষ হলো বাঘের বাচ্চা, অন্তরের অনুশোচনা নিয়ে যে মুখে অপরাধ স্বীকার করা যায় সে মুখে কখনো কালি পড়ে না। দেখুন অক্ষয়দা, দেখুন জগমোহনদার কাণ্ড দেখুন, কি ভয়ানক ব্যাপার নাকি আপনার বৌমা করেছে। আরে ব্যাপারটা ভয়ানক বলে ভয়ানক, তাই আমি মাঝে মাঝে ভাবি যে ওই এক ফোঁটা মেয়ের মধ্যে এতগুলো সদগুণ একসঙ্গে থাকে কি করে। কাল প্রসূতি সদনে আমাদের একটা জরুরি কমিটি মিটিং ছিল জানো তো, উনি আর জানেন না ওদের এমন মনের মিল, ওকে জিজ্ঞেস না করে বৌমা বাড়িরই বার হন না। আর এও শোনা যায় রমানাথ ভাইয়াও নাকি বৌমার অনুমতি নিয়ে তবে রোজ কলেজে আসে। ও তাহলে তো শুনেছো যে বৌমারই প্রস্তাব মতো আমরা প্রসূতি সদন বাড়াবার ব্যবস্থা করেছি, চাঁদা তোলাও আরম্ভ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে কি আমরা ছাপোষা মানুষ, চাঁদার ব্যাপারে একটু কিন্তু কিন্তু যে না করি তা না, কিন্তু কালকেই বাড়িতে কাজ আছে তাতে এসব বলা আরম্ভ করেছিলাম, কিন্তু হঠাৎ বৌমা নিজের হাতের কঙ্কন জোড়া খুলে দিল। কঙ্কন? আহা তবে আর বলছি কি ভায়া, দ্বিধা নেই চিন্তা নেই, সৎ কাজে কি করে দান করতে হয় বৌমা নিজেই সে পথ আমাদের দেখিয়ে দিলেন। আহ এমন স্ত্রী পাওয়া বরাতের কথা, সত্যি রমানাথ তুমি সৌভাগ্যবান। জগমোহনদা, কঙ্কন জোড়া আমায় দেবে, ওটার যা দাম হয় আমি দিয়ে দেবো। সাবাস পণ্ডিত মশাই, ব্যাপারটা বুঝলেন? আরে ভাই, বুড়ো হয়েছি বলে কি আর এইটুকু বুঝবো না, আমাদের তো একসময় যৌবন ছিল, নিভৃত নিশীথে নিকুঞ্জ বোন আবার কোথায় পেলেন? আরে মহারাজ ছাদের কোণেই হলো রে ভাই, ছাদের কোণে ভায়া আমার বৌমার হাতে কঙ্কন জোড়া পরিয়ে দিয়ে বলবেন। দেখুন দেখি অক্ষয়দা, দেখুন দেখি আমি মানে মানে টানে আমরা বুঝি। দেখুন অক্ষয়দা, আমি তো ভাবছি আমার গিন্নিকে আবার বৌমার কাছে কেঁচে কন্ডুস করাবো নাকি, মানে প্রসূতি সদন বাড়লে ওরই তাপ তো সবচাইতে বেশি, বছর বছর একবার করে তো আসতে হবে। কিন্তু কি জানেন কালকে চাঁদা চাইতে গেলাম তো আমাকে মারতে এলো। আহা জগমোহন, তোমার দুঃখের কথা আর বলো না, ও কথা শুনলে পাশানো গলে যায়। তা ভায়া তুমি বরং এক কাজ করো, রমানাথ ভায়াকে ওই কঙ্কন জোড়াটা ফিরিয়ে দিয়ে ওর বাড়ি থেকে নগদ টাকাটা নিয়ে এসো। কিন্তু রমানাথ ভায়ার চাঁদাটা? আরে না না, ও বেচারিকে আবার উৎপীড়ন করা কেন? না না উৎপীড়ন আর কি, আমারও তো দেওয়ার কর্তব্য। হ্যাঁ সাধু সাধু, ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের বৌমাও যেন অতি সত্তর হাসপাতালে রুগী হন। এদিকে একবার শুনে যাও, ভেতরে এসো।
তুমি প্রসূতি সদন বাড়াতে চাও, যে কথা তো আমাকে বলনি। তোমার কি বিশ্বাস আমি তোমাকে বাধা দিতাম? তুমি এত বড় একটা জিনিস করতে যাচ্ছ, অথচ আমি কিছুই জানি না, পরের মুখে আমাকে শুনতে হয়, এটা কি একটু অসফল না? আমি এই নাও তোমার কঙ্কন। অবশ্য কলেজের ছুটি হচ্ছে, তোমার জিনিসপত্র গুছিয়ে রাখো, ওই দিনই রওনা হতে হবে। ট্রেনে এতখানি পথ, কি চারটিখানি কথা, আমি ডাক্তারকে খবর দিয়ে আসি। জ্বর তো বেশ বেশি, ডিএমএ ভাবও রয়েছে। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা লাগেনি তো? ট্রেনে আসবার সময় হয়তো হতে পারে, তবে আমার মনে হয়। আচ্ছা রমানাথ বাবু, আপনি একবার আমার সঙ্গে আসুন তো। কিছু মনে করবেন না, আমরা ডাক্তার, আমাদের সব কথা জানতে হয়। আচ্ছা, আপনার স্ত্রীর মানসিক অবস্থা সম্প্রতি কিরকম ছিল? তার মানে? মানে কোনো উদ্বেগ, চিন্তা, মনের সঙ্গে লড়াই করা? কই, আমি তো ঠিক। আশ্চর্য, ডেফিনিট সাইন্স অফ নার্ভাস ব্রেকডাউন বলে মনে হচ্ছে। যাই হোক, মনোহর বাবু, আপনি কাউকে পাঠিয়ে দিন ওষুধগুলো নিয়ে আসবে, আর জ্বর যদি বেশি হয় তাহলে মাথায় আইস ব্যাগ দিতে ভুলবেন না। জি আঙ্কেল।
সত্যির শাস্তি। আর তোমাকে দেখতে পাবো না, দূরে থেকে একটা প্রণাম পর্যন্ত করতে পাবো না। কিন্তু আমি মজবুকে নিয়ে তুমি স্বামী, তুমি দেবতা, কিন্তু এত পাশাল কেন তুমি? ইন্দ্রাণী, ইন্দ্রাণী, আপনি আপনি চলে যাননি কেন? আমি তোমাকে বলে দিয়েছি, আপনার না গেলেই নয়, ঝরিয়ে ঘরে হয়তো কত অপরাধ করে ফেলছি। আপনি যান, আপনি যান, আপনি চলে যান, আপনি গেলেন না, চলে যান, চলে যান। ইন্দু, কি হয়েছে মা, কি হয়েছে? ব্যাপার বলো তো গিন্নি, আগ্রা থেকে লিখেছে যে ছুটি হলেই দেশে আসবে, অথচ আজও কোনো খবর নেই। হয়তো বর্ধমানে বিয়াই বিয়ানরা ছাড়েনি, বিয়ের পর রমাটা একবার যায়নি। এতটা ইরেসপন্সিবল তো সে নয়, আসার দেরি থাকলে নিশ্চয়ই একটা লিখে জানাতো। আমার মনে হয় মা, মা ওই তো এসে গেছে, তোমার যত সব বাজে কি কি হলো আবার, জ্বর নাকি? দেখো দেখি, তাহলে তখন আসতেই পারবে না। তুমি বা চলে এলে কেন? অসুস্থ শরীর কখন কি দরকার হয়, এখানে একটা পোস্টকার্ড লিখে দিলেই হতো। চিকিৎসা ঠিক হচ্ছে তো? আমার অদৃষ্ট সবই গোলমাল, পুজোর সময় বছরকার দিনে, আর মেয়েটা সেখানে পড়ে রইল। ওগো তুমি এক কাজ করো, ভোরের ট্রেনে চলে যাও, নিজে দাঁড়িয়ে থেকে। সবটাতে তোমাদের বাড়াবাড়ি মা, সামান্য একটু অসুখের জন্য এত অস্থির হবার কি আছে? বাপ মার কাছে আছে, চিকিৎসা হচ্ছে, একটু সেরে উঠে অনায়াসে আনিয়ে নেওয়া যাবে। আমি ওপরে যাচ্ছি মা। যাকে মন প্রাণ দিয়ে ডাকা যায় ভগবান বোধে তাকে মিলিয়ে দেন। তোমাকে আমার বড় প্রয়োজন রমা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার অপরাধের কথা তুমি হয়তো জানো না, কিন্তু আমি তো জানি। বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা বোধহয় এ অপরাধের কখনো ক্ষমা থাকে না। তবু যদি বিদেশ থেকে কোনোদিন আমার মৃত্যুর খবর পাও, সেদিন অন্তত আমাকে ক্ষমা করা।
চেষ্টা করো। আমি তো চিরদিনই দুর্বল, আর চিরকাল আমার সব অন্যায় তুমি মানিয়ে নিয়েছ। শুধু সেই ভরসাতেই আবার তোমার সামনে দাঁড়াবার সাহস করেছি। আমি তোমার কাছে মিথ্যে অভিনয় করতে আসিনি ভাই। যদি পারো ছেলেবেলার দিনগুলোর কথা মনে করে আমার এই চরম অপরাধ মার্জনা করো। একটা কিছু বলো ভাই। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। শুধু শেষ মিনতি রইল তোমার কাছে, ক্ষমা করো। কোনো অপরাধ করতে পারিস না ইন্দু, কি এমন দোষ যার জন্য তিনি তোকে তাড়িয়ে দিলেন? কত দুঃখে তিনি যেটা করেছেন আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কিন্তু এক মহা পাপের পর আমি চলে এসে আবার মহা ভুল করলাম ভাই। তার প্রসাদ পেয়ে দিনান্তে একবার তার মুখের দিকে তাকিয়ে যে প্রায়শ্চিত্ত আমি করছিলাম তা বোধ হয় অভিমানে আমি পালালাম। কি করতে চাস ইন্দু আমাকে বল, আমি নিশ্চয়ই সব ব্যবস্থা করে দেব। দিদি কৃষ্ণ তুই ছাড়া বাজে কথারা, কি করতে হবে তাই বল। মাকে বল আমাকে এই অবস্থায় এখনই খাবারায় পাঠিয়ে দিক। উনি গিয়ে যদি তাড়িয়ে দেন, যদি বলেন তোমার মুখ দেখো পা, দুটো পা জড়িয়ে ধরে বলবো ওগো দয়া করো এই জন্ম তো গেছে পর জন্ম কেড়ে দিও না, দয়া করো ওগো দয়া করো। আমি এখানে বসি। তোমাকে কথা বলবো ভাবছি, তোমার বয়স হয়েছে বুদ্ধি হয়েছে, তোমার নিজস্ব ব্যাপারে আমার কথা বলা উচিত না। তবু জিজ্ঞাসা করি বৌমার সঙ্গে তোমার কোন মনোমানি হয়ে না? না না হলে ভালো, বৌমা আমার বড় লক্ষ্মী মেয়ে। তবু বলি স্বামী স্ত্রীতে মতান্তর যে হয় না তা নয়, তবে সেটা পরস্পরকে মানিয়ে নিতে হয়। তোমার আর একটু বয়স হলে তুমি বুঝতে পারবে যে অপরাধ তুলে যেতে পারিস। তাছাড়া এমন কোনো অপরাধ নেই যা মানুষ ক্ষমা করতে পারে না। আমি আর এইবার চন্দনের দুঃখে যাহার কিছু মুখে পাতে একটু ছুঁয়ে দিন বাবু।
নেই। কাল রাতে ট্রেনে এসে খাবার চলবে না, আমি কত বুঝলাম, উনি বোঝালেন, কিছুতেই শুনলো না এই অসুস্থ শরীরে। আমি যাই, একটু পরে একটা ট্রেন আছে। সে কি এক্ষুনি যাবে? একটু বসো, উনি ফিরে আসুন। মাসিমা, ওকে আটকে রেখো না, ওর বিশেষ কাজ আছে। কি জানি কিছুই বুঝতে পারছি না, তোরা যা ভালো বুঝিস তাই কর। রমানাথ বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে চিকিৎসা। জানি, আপনি আবার তাকে তাড়িয়ে দেবেন। কি বলছেন আপনি? পাপ পুণ্য ইহকাল পরকাল কত কথাই সে বলে জানে। আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, আবার হয়তো তাড়িয়ে দেবেন, তবু সে আপনার পাঠ বোঝা। রমানাথ বাবু, আপনাদের কি হয়েছে আমি জানি না, তবে এটুকু জোর করায় বলি, ইন্দ্রাণী কোনো পাপ সীতার মতো অগ্নি পরীক্ষায় সে দিয়ে আপনি হুকুম করলে সে কোনো কিছুতেই না বলবে না। তবে এটুকু দেখবেন, রামচন্দ্রের মতো আপনার বুঝতে যেন দেরি না হয়, বড় দুঃখে তাকে যেন পাতাল প্রবেশ করতে না হয়। কি বললেন আপনি? না না, তা কখনো, আমি যাই, আমি যাচ্ছি। বিশ্বাস করতে পারবে না তা জানি, শুধু আঘাত করেছি, ভুল বুঝেছি, নিজের অহংকারে অন্ধ হয়ে আমি তোমার দিকে করি, একটিবারের জন্য তোমার দিকে ফিরে তাকাই, তুমি মুখ বুঝে আমার সব অন্যায় সব অত্যাচার সহ্য করেছ, একটি কথারও প্রতিবাদ করো, তোমাকে ত্যাগ করে দেশে চলে গেলাম, নিশ্চিন্ত হয়ে ভাবলাম আমার জীবন থেকে তুমি মুছে গেলে, তখন বুঝিলি যে আমার সমস্ত অন্তর জুড়ে তুমি তোমার আসন পিছিয়ে রেখেছ, তখন বুঝিলি আমি তোমাকে ভালোবেসেছি। ইন্দ্রাণী, ভালোবাসার যে আগুন নিজেকে জ্বালিয়ে তুমি সিদ্ধ করেছ, সে আগুনের স্পর্শ আমাকে দাও, আমাকে গ্রহণ করো ইন্দ্রাণী, আমাকে ক্ষমা করো।